সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদেই পড়েছিলেন বালির সম্ভাবনাময় এক ক্যারাটে খেলোয়াড়। সেখান থেকে প্রতারণা, ব্ল্যাকমেল আর তারপর অবসাদ আর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত সানি, তার ফাঁসি চাইছে আত্মঘাতী কিশোরীর পরিজনেরা। মা আমি, আমার বেশি কষ্ট এটা বুঝেন, আর কিচ্ছু চাই না। আমার মা আমি আমি আমার বেশি কষ্ট হচ্ছে, ফাঁসি হোক, ওর খালি ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। বালির দেশবন্ধু ক্লাব এলাকায় ক্যারাটে খেলোয়াড়ের বাড়িতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে একটাই আর্জি, নাম সানি খান, বয়স 19। এই তরুণেরই ফাঁসি চাইছেন মৃতার মা, বাবা, দিদি। 5ই জুলাই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বাড়ির ছোট মেয়ে। মেয়ের মৃত্যুর জন্য এই সানিকেই দায়ী করছে পরিবার। সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব, তার থেকে ঘনিষ্ঠতা। ঘটনাচক্রে কিশোরী জানতে পারে সানি বিবাহিত। এরপরই সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নেয় সে, ব্লক করে দেয় সানির নম্বর। কিন্তু অভিযোগ, বারবার অন্য নম্বর থেকে ফোন করে তাকে ব্ল্যাকমেল করছিল সানি। হুমকি দিচ্ছিল ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরী। মেয়ের ভবিষ্যৎ নিয়ে জমিয়ে রাখা স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাবার। খেলাধুলা তো ভালো জায়গাতে একটা থাকতে, কারণ ন্যাশনাল করে এসেছিল, উনি অনেক ট্রেনার ফেনার হবে, এইসব প্র্যাকটিস প্র্যাকটিস করাবে, কোচিং সেন্টার খুলবে, এইসব নানান রকম চিন্তাভাবনা ছিল স্পোর্টস বিষয়ে। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্রেই সানিকে গোলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বন্ধ ছিল তার ফোন, একবার ফোন চালু করতেই তার অবস্থান টের পান তদন্তকারীরা। সানি ধরা পড়ায় একটু হলেও শান্তি পেয়েছে কিশোরীর পরিবার, কিন্তু বোনের কথা ভাবলেই এখনো কান্নায় কথা বন্ধ হয়ে আসছে দিদির। মায়ের মতোই দোষীর ফাঁসি চাইছে সে। ওকে কি এমনভাবে চাপে রেখেছিল না, কখনো কাউকে কিছু বলতো না, আর ও না খুব চাপা প্রকৃতির ছিল, কখনোই কাউকে কিছু বলতো না। যেমন আমার বোন এই পাকায় ঝুলে মরেছে, আমিও চাইছি যেন ওরমভাবেই ঝুলে আমার বোনের মতনই মরে। শিক্ষার্থী নয়, নিজের মেয়ের মতোই কিশোরীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। ছাত্রী আর নেই, তাকে নিয়ে করা সব পরিকল্পনা শেষ হয়ে গিয়েছে এক লহমায়। আমি নিজের পয়সায় ব্ল্যাকবেল করাবো, এইটা তো আমি ওকে করেছিলাম এই এই মাসে, এই কয়েক মাসের মধ্যে ব্ল্যাকবেল করাবো, কেননা ও আমার ছাত্রী মানে ট্রেনার, আমার ও আমার ছোট জুনিয়র ট্রেনার, ওকে আমি প্র্যাকটিস করাবো বলে একদম মানে প্র্যাকটিস করানোর জন্যে ওকে ব্ল্যাকবেল দেবো, দিয়ে ও আমার একটা প্র্যাকটিস ধরবে একটা জায়গায়, সেইটা আমার আমার পুরো তো অনেকটা বিরাট লস হয়ে গেল। অভিযুক্ত সানির 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আত্মঘাতী ক্যারাটে খেলোয়াড়ের বাড়িকে এখনও গ্রাস করে রেখেছে শ্মশানের নিস্তব্ধতা। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ নেবে সোশ্যাল মিডিয়ার অসাবধানী বন্ধুত্ব? দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে কিশোরের পরিবার, পরিজনরা। যেভাবে দিন দিন অপরাধের জাল বিস্তৃত হচ্ছে সামাজিক মাধ্যমে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সমাজকর্মীরাও। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।